আমি আপনাদেরকে বলে দেই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে বন্ধু ওনাকে কবরে দাফন করা হলো। দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপন স্বজনেরা, এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট্ট বিড়ালের আকৃতিতে, কিতাব যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আর জোরে কি? বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। আর যাওয়ার চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না। এবার তারা তাৎক্ষণিকভাবে চিন্তা করলে, এই কবরে তাকে দাফন করবো না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরো একটা কবর বন্ধু খনন করা হলো, আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। আবার চাইয়া দেখে ওই যে বিড়ালের আকৃতিতে জানোয়ার, ওই কবরের মধ্যে দেখে আবার ও বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট। দুইটা কবর এখান থেকে বন্ধ সরাইতে পারে না। তৃতীয়বার আবার একটা কবর খনন করলো, আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল, এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালে রাখতে দিতে। এবার তারা বলতেছে, না কোনো রহস্য আছে, এখানে দাফন করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, উনি জলদি করে বন্ধু কবরের পাশে চলে আসলো। আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন। জানার পরে তিনি বললেন, তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দাফন করো। তাকে দাফন কাফন সম্পূর্ণ করে বন্ধু চলে গেলেন। কোথায় চলে গেলেন? ওই বন্ধু তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কি এমন কর্ম করেছে, একটু খবর নেওয়া দরকার। এবার তার বিবির সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হলো, পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো, এবার তার বিবি ডাক দিয়ে বলল, আমার স্বামীর কাছে থেকে আমি একটা নোংরামি দেখেছি, সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যখন যখন হতো, সে ইসলামী আইন অনুযায়ী সুন্দর করে সে পবিত্র হতো না। আমার মনে হয় এই কারণে তার কবরের মধ্যে নাপাক জানোয়ার হাজির। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা বলেই গেছে, মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে, এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুরে আমার, মূসা নবী ওনার নাম জানেন, মূসা কালিমুল্লাহ। আটজন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী কথা বলেন? কয়জন? আটজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার মর্যাদা আছে না নাই? শুধু মর্যাদা আছে না, পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, মৃত্যুটা কেমন লাগছে, কেমন পেয়েছে মৃত্যুটাকে, মূসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। কেমন মনে হয়েছে? কয়, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে, চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনি মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে। বন্ধুরে আমার, জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে কি হবে? একেবারে ভাজা হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ যদি এমন বয়ান দিতে পারে, তাহলে আমাদের মতো পাপি আমাদের উপায় থাকবে না বন্ধু, থাকবে? এই পাপি মানুষগুলো যখন বন্ধু অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে বন্ধু। কবরটা তো আরো বড় ভয়ঙ্কর, এটা আপনারা অনেক আগে শুনেছেন, আমরা ছোট থাকতে শুনেছি, কমপক্ষে 99টা সাপ থাকবে। পাপীদের সেবার জন্য, কিসের জন্য? সেবা যত্ন করবে, কন্টিনিউ একটার পর একটার পর একটা সবল মারতে থাকবে, এত বিষাক্ত হবে সাপগুলো রে। পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় সাপগুলো, পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে, কখনোই কোন শস্য জন্ম হবে না। এত ভয়ঙ্কর সাপ।
আমি যদি দুই একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, এক্সাম্পল দেওয়ার দরকার আছে নাই বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব। সে এক্সাম্পলটা হলো সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে দাফন করা হলো, আমি পাপগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই, শনাক্ত করতে চাই পাপগুলো ঠিক কি ধরনের পাপ আমরা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্না আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত পুষ্কে জাহান্নামে পড়ে যায়। সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে জানাজা হলো বন্ধু, জানাজার পরে তাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি? এবার আমার নবী বললেন, সাদ বিন মাআজ যেমন একজন আল্লাহর এমন ফরেজগার ছিল ব্যক্তি ছিলেন, ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, নবী ওনার জানাজায় যদি 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে গো, তাহলে ওনার কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করার মানে কি? আমার নবী জানিয়ে দিল, বন্ধু তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবরের মধ্যে আজাব জ্বলতেছে। আমার নবী দোয়া করে দিয়েছেন তার কবর আজাব বন্ধ। আপনার সবই ঠিক আছে, কিন্তু কি নাই? পবিত্রতা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর আলা সাদাকাতিন মিন গলল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। কথা কি বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এবার আসেন, আমাদের দেশের মধ্যে মানুষ বাইয়ে বাইয়ে ঝগড়া করতে মজা পায় কি পায় না? আরো জোরে বলেন কি? আমাদের দেশে সবচেয়ে বেশি যে প্রতিহিংসামূলক আচরণটা হয় ভাই ভাইয়ের সাথে, পাপ যে পাপি লোক যে কেমন করে পাপ করে পাপি লোক কাকে বলা হয়? আমি বন্ধু মুক্তাসার ভাবি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। তার আগে এক হলো প্রস্রাব করার পরে পবিত্রতা না, পবিত্রতা অর্জন না করা। যেমন বিশেষ করে জুমার দিনে দেখবেন, আপনি দেখবেন সারাদিন ঘোরাফেরা করবে মানুষ, সময় মতো মসজিদে যাবে না, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হলে মসজিদে চলে যায় ছোট ছোট করে, প্রস্রাব খানায় গিয়েছে, প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছে, কিন্তু বোকা জানে না পুরুষের প্রস্রাব সহজেই বন্ধ ক্লিয়ার হয় না, একটু হাঁটাহাঁটি করতে হয়। আপনি কিন্তু নামাজে জামাতে যদি আখিরি বৈঠকেও বসেন তাও জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র হয়ে নামাজ পড়লে আপনার কোনো ফায়দা? তাহলে কোনটা আগে দরকার? পবিত্রতা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে বন্ধু ওনাকে কবরে দাফন করা হলো। দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপন স্বজনেরা, এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট্ট বিড়ালের আকৃতিতে, কিতাব যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন না, নাউযু বিল্লাহ। আর জোরে কি? বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। আর যাওয়ার চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না। এবার তারা তাৎক্ষণিকভাবে চিন্তা করলে, এই কবরে তাকে দাফন করবো না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরো একটা কবর বন্ধু খনন করা হলো, আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। আবার চাইয়া দেখে ওই যে বিড়ালের আকৃতিতে জানোয়ার ওই কবরের মধ্যে দেখে আবার ও বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট। দুইটা কবর এখান থেকে বন্ধ সরাইতে পারে না। তৃতীয়বার আবার একটা কবর খনন করলো, আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল, এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালে রাখতে দিতে। এবার তারা বলতেছে, না কোনো রহস্য আছে, এখানে দাফন করবো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, উনি জলদি করে বন্ধু কবরের পাশে চলে আসলো। আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন। জানার পরে তিনি বললেন, তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দাফন করো। তাকে দাফন কাফন সম্পূর্ণ করে বন্ধু চলে গেলেন। কোথায় চলে গেলেন? ওই বন্ধু
তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কি এমন কর্ম করেছে একটু খবর নেওয়া দরকার। এবার তার বিবির সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হলো, পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো, এবার তার বিবি ডাক দিয়ে বলল, আমার স্বামীর কাছে থেকে আমি একটা নোংরামি দেখেছি, সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যখন যখন হতো, সে ইসলামী আইন অনুযায়ী সুন্দর করে সে পবিত্র হতো না, আমার মনে হয় এই কারণে তার কবরের মধ্যে নাপাক জানোয়ার হাজির। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর পবিত্র ভূমি সর্বপ্রথম নোংরা করেছে এই বন্ধু কাবিল। এটা আলেমরা জানে, হাবিলকে হত্যা করেছে কাবিল নারীর লোভের কারণে। কিসের কারণে? আদম সাফিউল্লাহ মা হাওয়ার সাথে বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রী। মা হাওয়া 20 বার সন্তান প্রসব করেছে, প্রত্যেকবারই ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারই করেছে বন্ধু। বন্ধুরে আমার, হাবিল কাবিল তাদের বিয়ে নিয়ে পছন্দ নিয়ে বন্ধু ঝগড়া হলো। ঝগড়া করতে করতে এক পর্যায়ে বন্ধু কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। অনেক লম্বা ঘটনা বন্ধু। এবার যখন কাবিল হত্যা করলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জলযানে ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করতে 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 হঠাৎ করে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা আমার প্রতিকূলে চলে গেল, আমার এটা অনুকূলে নাই, আমি আস্তে করে তাড়াতাড়ি করে কুলে ভিড়লাম, কুলে ভিড়ার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর যখন হলাম, আমি অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে সাদা ঘোড়ায় পড়ে ঘোড়ায় চড়ে টকবক করে আমার কাছে কিছু লোক আসলো, তারা ইশারা করে বললেন, ওই বাড়ির মধ্যে যাও। চতুর্দিকে প্রাচীর ঘেরা এক বাড়ি, কই আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা পানির হাউজ। এই হাউজের উপরে দেখতে পাইলাম একটা ব্যক্তি পা দুইটা উপরের মাথার উপর দিকে ঝোলানো, মাথাটা ঠিক পানির হাউজটার খুব কাছাকাছি। তিনি বলতেছেন সে পানিটা টাচ করতে পারে, কি করতে পারে, তিনি পানিটা ধরতে পারে, কিন্তু উনি শুধু পানি পানি করে বন্ধু চিৎকার চেঁচামেচি করতেছে, পানির পিপাসায় বন্ধু কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু পানির হাউজের উপর তিনি পানি পান করতে পারে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা পেয়ালা দিয়ে পানি যখন তার দিকে নিয়ে যাচ্ছিলাম, আমার হাতের এই কবজি পর্যন্ত কি হয়ে গেল, অবশ হয়ে গেল, আমি হাজার চেষ্টা করে তাকে পানি পান করাতে পারলাম না। এবার তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এবার তিনি উত্তর দিলেন, আমি হলাম আদম আলাইসাল্লামের ছেলে কাবিল। কই তোমার এই অবস্থা কেন? কই আমার এই অবস্থার কারণ হলো, আমি নারীর লোভে পরে আল্লাহর হুকুমকে অমান্য করে পৃথিবীর পবিত্র ভূমিকে সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে আমি লাল করেছি, তাকে হত্যা করেছি। জোরে জোরে কল্লা নাউজুবিল্লাহ। কই আমি পানি পানি করছি, পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো, অথচ আমি পানির হাউজের উপর ঝুলন্ত আছি, কিন্তু পানি পান করতে পারছি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম পাপ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব স্বপ্নযোগে, আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদের মধ্যে সৌদ আছে না নাই? কথা বলে না? আরে ভাই বলেন না, সৌদ খাই কি খায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সৌদ খাইলো সেই যেন তার মায়ের সাথে জিনা করলো। এত ভয়ঙ্কর পাপ মায়ের সাথে জিনা করা, তো থাক দূরে। পাগল যদি হয় সন্তান, মায়ের দিকে যদি কোনো পাগল যদি কু নজর দেয় ওই পাগল সন্তান, ওই ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করা 36 বার জিনা করার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, কি করে? কথা বলে না? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আরেকজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদী থেকে সাঁতার কেটে কেটে যখন কুলের দিকে আসতে চায়, ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধু লোকটাকে ফিরিয়ে দিচ্ছে, লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে বন্ধু। ফিরিয়ে যখন দিচ্ছে, এই দৃশ্য যখন দেখলেন রাসূলের সঙ্গী হলেন ফেরেশতা। আল্লাহর হাবিব বললেন, স্বপ্ন যোগে আমি পরিদর্শন করতেছি, ফেরেশতা আমাকে নিয়ে বলল, আল্লাহর হাবিব চলেন ভ্রমণ করব। আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য, তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন
প্রশ্ন করলাম, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, ওই মানুষটা কে রে, কি এমন অপরাধ করেছে সে, তার অবস্থা? সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, হাজার চেষ্টা করলো কুলে ফিরার জন্য, সে কুলে ফিরতে পারে না, তার অপরাধ কি? ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, এরা হলো আপনার নামদারি কিছু সৎকর্ম। আরো জোরে কন্না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? সুদ কি ভালো কাজ? সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন উভয় সমান অপরাধী, কাউকে এক ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে। আপনারা সবাই জানেন, আপনারা আমার প্রাণের নবী, মেরাজে চলে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন, একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার নবীজি যখন প্রশ্ন করলো, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এগুলো হলো দুনিয়ার সৎকর এবং ঘোষকর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, পেটটা ভর্তি সাপ আর বিচ্ছু দেখা যায়। আরো জোরে জোরে বলেন, না নাউজুবিল্লাহ, এগুলো কি অন্যায় না? কথা বলেন না কেন? এগুলো কি অপরাধ না? অপরাধগুলো কি মানুষ করছে না? আমরা করতেছি না? এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন? অনুভব করা যায়? অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে? নারী পুরুষ এমন পাগল হবে? আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে, তওবা করেছে, নির্জনে আল্লাহর গোলামি করেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে, আর বাকিগুলো পাগল হয়ে যাবে। নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে। কি থাকবে? নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, অলঙ্গ থাকবে গো, একজন কি আর একজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে কাল হাশরের ময়দান, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এতটাই ভয়ঙ্কর হবে। আপনারা জানেন না বন্ধু, আমাদের আমরা অনেকেই জানি না বন্ধু, পৌঁছে রাতের পোলটা 30,000 বছরের রাস্তা, কত হাজার? 30,000 বছরের রাস্তা। এটা চুরের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। এই পৃথিবীর বুকে এত বেশি অন্যায় করতেছে মানুষ, এত বেশি অপরাধ করতেছে বন্ধু, তারা ফুলচেরাতের পুল কোনোভাবে পার হতে পারবে না। ও বন্ধু, ফুলচেরাতের পুলের উপর উঠতে দেরি রে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আপনারা জানেন না, কোথাও থাকবে বন্ধু জাহান্নামীদের নিংরানো লিকুইড জিনিস, কোথাও থাকবে ঘাম, কোথাও থাকবে বন্ধু হাহাকার, কোথাও থাকবে চিৎকার চেঁচামেচি, জাহান্নাম মানে ভয়ঙ্কর এক পরিবেশ, এক ভয়ঙ্কর এক পরিবেশ পরিস্থিতি বন্ধু। কাউকে বন্ধু কাউ কারো কারো নিকটবর্তী থাকবে জাক্কুম, কারো কারো নিকটবর্তী থাকবে তিনাতুল খাবাল, কারো কারো নিকটবর্তী কারো মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে, কারো বে পেটের মধ্যে আবার বন্ধু গরম পানি বক্ষণ করানো হবে, এতটাই উত্তপ্ত। চতুর্দিকে বন্ধু শুধু হাহাকার, চতুর্দিকে শুধুই বন্ধু হাহাকার, হতাশ হওয়ার মতো সেই পরিস্থিতি। কিন্তু যারা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই, তাদের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ তাদের হবে নিরাপদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে, আপনারা জানেননি, এই যে মানুষগুলো যারা অপরাধী, যারা পাপি, যারা নোংরা কাজ করতে বেশি পছন্দ করে বন্ধু, ওই মানুষগুলোর জন্য এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই প্রতিকূল হবে অবস্থা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, একেবারে সর্বনিম্ন কম আজাব যারা ভোগ করবে রে, একেবারে ছোট্ট আজাব যারা ভোগ করবে, তাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও মানে নাউজুবিল্লাহ বলেন না, কি হয়ে যাবে?
আগুনের এক জোড়া জুতো। গোস্ত ঈদের দিন, কুরবানি ঈদের দিন মুসলমানের ঘরে ঘরে বেশি গোস্ত রান্না হয়, গরিব হোক ধনী হোক সবার ঘরে, ঠিক না ব্যাঠি? গোস্ত যখন উত্তরায় দেখবেন টকবক টকবক করে উত্তরাবে, এই যে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর মাথার পগজটা গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উত্তরাইতে থাকবে। বন্ধু, এই যে শুরুতেই বলেছি, বাঁচতেও পারবা না মরতেও পারবা না, এখান থেকে পালিয়ে যেতেও পারবা না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান বন্ধু, একটু মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়, বিবেকবানদের জন্য। ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়, এগুলো হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধু, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল, আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা, আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে এই জাহান্নামের আগুনটাকে রেডি করা হয়েছে বন্ধু, পাপীদের জন্য। কার জন্য? পাপীদের জন্য। আর জোরে বলেন না, পাপীদের জন্য। জাহান্নামের পাহারাদার মালিক, জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। জিব্রাইল, ওই জাহান্নাম থেকে আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায়, ওই আগুন যদি বের করা হয় রে, আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পরে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল, জিব্রাইল আলাইহিসসালাম দরখাস্ত করলো, মনি আগুনের পরিমাণটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সরিষা পরিমাণ, সরিষা পরিমাণ আগুনটাকে 70 বার ধোয়ার পরেও নিবাইতে পারেনি। ওই 70 বার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো, ওই পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে বন্ধু আবার সেই জাহান্নামে এসে মজুদ হয়ে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র হবে আগুন, এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধু, সমস্ত অঙ্গ পরে ছাই হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আবার তাকে মানুষ বানানো হবে। এমনি করে করে ধারাবাহিক ভাবে তারা যাব চলতে থাকবে। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে খুব শক্ত ভাবে। বন্ধু, যখন তুমি ধরা পড়ে যাবে, বাঁচতে পারবা না মরতে পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে, কি লাগবে? আমাদের দেশে কিন্তু কাজ করে আসতে যখন আমরা টায়ার্ড ফিল করি, তখন গরম পানি খাইতে চাই না, ফ্রিজের পানি খাই, ঠিক কিনা বলেন? এটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু পাপি, পাপ করতে করতে আমলনামা ফুরিয়ে ফেলেছো, এরপরে অনুতপ্ত হও না, আল্লাহকে ভয় করো না বন্ধু, তওবা করো না, ক্ষমা চাও না, কেমন করে সহ্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি এটাকে ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর আর কোন কেউরে দোষ দেওয়ার সুযোগ আসেনি দাদা ভাই? আল্লাহ কি বলছে? আল্লাহ বান্দার উপর কি করে না? আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহ না রহিম রহমান, শুধু রহিম রহমান মুখস্থ করলে চলবে না, আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার। আরো জোরে বলেন না কেন? আল্লাহ কি বলেছে সূরা ইউনূস 44 নম্বর আয়াত? বাড়ির যে তালাশ করবেন, অথবা আপনাদের মসজিদে ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, হুজুরে বইলা গেছে এটা? আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কোন জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী রে, তোমরা কান খুলে শুনে রাখো, ওয়াল্লাহু লা ইউহিব্বুস জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেম যারা অত্যাচারী, যারা আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কি করে না?
ভালোবাসে না রে। ও বন্ধু গোপীনাথ পরোত্তরপাড়া গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবা বাবা গো, আমার মা বোনদের কেটে কেটে বলবো গো, একটু হৃদয়ের জানালা খুলে শোনো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তার বান্দার উপর জুলুম করে না, কারণ আল্লাহ বলেছেন আমি আমার মন মতো করে আমার বান্দাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন যারা জালেমরা যখন বিপদে পড়বে তাদের পুরো পরিবার যখন তাদের প্রতিকূলে চলে যাবে, আল্লাহ বলেছেন বান্দা মনে রেখো গো আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও বরাদ্দ কথা বলেন না কেন, তাদের জন্য কোনো সাহায্যকারী কি নাই? কে বলেছে? আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয়, সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে? না। কথা বলেন না কেন বন্ধুরে আমার? এই জন্য বলতেছি একটু সাবধান হও, একটু সচেতন হও, দুনিয়ার পিছে ছুটবে, দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে, যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে। যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা, কথা বলেন না কেন বন্ধুরে আমার? আমার দিকে নজর দিয়ে তাকান, যখন পানির পিপাসায় বন্ধ করে যে ফেটে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, আর একটা মধ্যে এসেছে তাদেরকে খাওয়ানো হবে, এতটাই উত্তপ্ত হবে নিচে দিয়ে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বেরিয়ে হয়ে যাবে। ওই যে জুস খান না জুস, কথা বলে না, জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন, কোরআন এসেছে সেই খাবারটা হলো বন্ধু যক্কম, কি মুখের কাছে আনতে দেরি দাঁত গুলো খসে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সব কিছু বন্ধু একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এখানে শুধু খান্ত নয়, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর রক্ত পূজ অথবা জোরে কন না নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই যাব তখন আমরা? আছে মরার জায়গা? আছে বাসার জায়গা? আছে পালাবার জায়গা? আছে কিচ্ছু তো নাই। স্মরণ করতে হবে, এগুলো আমাদেরকে একটু মাথায় ব্রেইনে সেট আপ দিতে হবে, কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমি বলি এইসব হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাশরে, করে বাবারি করে বা ঘর করে বাকি ঝুকুনি চিহিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহ। কবরেরই
খবর যদি মানুষ জানিত, ঘোড়বাড়ি চরে সবাই পালাইত। কান্দায়ো না কান্দায়ো না পানের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদিব হাসুরে। কথাগুলো ঠিক না? কবরের খবর কেউ জানে না? জানে? জানে না? ভালো কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে, আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। কথা বলেন, ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্যরকম। ভালো কাজের রেজাল্ট কি? শুধু ভালো একই বাড়ি নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, এত কথা, তাবারক দেওয়ার সময় হয়েছে, কিন্তু ডিস্টার্ব করো না। এতক্ষণ সবাই বসে রইছো, আমরা কিছুক্ষণ পরে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব। তোমরা এই তাবারক নেওয়ার আগে, তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না। বন্ধুরে আমার, আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য, যারা আজান দিলে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, মা বাবার সেবা করে, মা বাবার প্রিয় সন্তান হয়ে যায়, মানুষের সাথে বন্ধু সৎ আচরণ ভালো আচরণ করে আল্লাহ রাসূলের অর্ডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায়, এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন। বন্ধু, চমৎকার একটা মেসেজ, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানাজায় যেতে চাই না, জানাজায় যদিও যাই ফর্মালিটি রক্ষা করে বন্ধু মাটি দিতে যাই না। আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায়। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হতে পারলে খুশি হইতেন। একদিন তিনি এমন একজন ব্যক্তির জানাজায় তিনি অংশগ্রহণ করল। অংশগ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো, পরে তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষগুলো বন্ধু চলে গেল। সব মানুষ যখন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন সর্বশেষ পর্যন্ত। ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল, উনি বলতেছেন আমি দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ, জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে। এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, জীবনে কত মানুষের জানাজা অংশ গ্রহণ করলাম, কত মানুষকে দাফন করে তার কবরে মাটি দিলাম, জীবনে কোনোদিনই গল্প শুনি নাই, দেখে তো দূরের কথা, আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইলাম। তিনি দাঁড়িয়ে রইল, চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন, ব্যাপারটা কি, কারণটা কি। দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে আর একজন কবর থেকে কোনোভাবেই বন্ধ বের হচ্ছে না।
মুহাম্মদ ইবনে নসরাদিল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন, মনিব এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম, এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য, সেই রহস্য কি জানতে মনে চায়? আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। বন্ধু, দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন উনার ওই কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল, কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে। ওই যে একজন দুইজন এসেছিলেন, একজন রয়েছে, উনি বের হয়ে চলে যাচ্ছেন। ওই মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, দাঁড়ান, আপনারা কে গো? একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আপনি কবরে অবস্থান করতেছেন। এবার তিনি বললেন, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দার কবরে এসেছি। আমরা দুইজন ফেরেশতা, একজন অনেক আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি। কেন এসেছেন? যিনি আজকে ইন্তেকাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যা যাও আমার প্রিয় বান্দার কবরে তোমরা চলে যাও, যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে, তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দিও। আপনারা তো জানেন না, আল্লাহর কাজ যারা করবে, যারা অল টাইম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, সব জিকির আল্লাহ স্মরণে আল্লাহ সন্তোষের জন্য যা করা হয় সব জিকির, যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে, ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, যেদিকে যাবে সেদিকে জিকির, যেদিকে যাবে সেদিকে জিকির, কোনো দিক দিয়ে তার প্রাণ পাখিটা বের করতে পারবে না, পারবে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দেবে, মনিব তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায়, কোন দিক দিয়ে তার প্রাণ পাখি তো বের করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দূতকে বলবে, তুমি এইভাবে পারবা না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দূতকে বলবে, তুমি জান্নাতে চলে এসো, জান্নাত থেকে একটা স্যাম্পল নিয়ে আসো, অত্যন্ত সুগ্রাম যুক্ত, তুমি যখন ওই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে, তার ভিতরে সুগ্রাম প্রবেশ করবে, রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, আর সেইভাবে তার প্রাণ পাখিটা হাতে চলে আসবে। আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক, আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে। তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে কেউ কি চায় মরতে? আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না, আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার, তওবা করার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যাওয়ার। সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ হয়নি। আপনার যদি আল্লাহর কাছে সমস্ত জীবনের গুনার কথা মনে করে, কেউ যদি মাসির মাথার সমপরিমাণ চোখের পানি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মানুষের অন্তর তো বিরানির দিকে যাইয়া বেশি না, মুই বুঝি তো বাঙালি যে খারাপ, শুধু আপনাদের এই জায়গার না, ডেক দেন একশোটা শেষ করে ফেলবে কয়েক মিনিটে, কিন্তু ওয়াজে দেয়।